বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি সারাদিন ব্লগ করিনি, কারণ আজকে একটা খুব স্পেশাল দিন। সেটা হলো আজকের এই দিনে আমার ছোট্ট সোনা বাবাটা এই পৃথিবীতে আমি এনেছিলাম ওকে। আজকে আমার সোনা বাবার বার্থডে, এই জন্য আমার কাছে ভীষণ স্পেশাল এই দিনটা। এই জন্য সকাল থেকে পুরো ফুল দমে রান্নাবান্নায় লেগে পড়েছি, কোমরে দড়ি বেঁধে। তো আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আর আছে এখন একটু পায়েসটা করবো। হ্যাঁ, পায়েসটা করলেই আমার টোটালটা কমপ্লিট। খুব লোকজন আয়োজন হয়নি, আমাদের বাড়ির লোকজন 20-22 জন আছে, মানে আমাদের কাকা শ্বশুর, তার ছেলে মেয়ে সবাইকে মিলে 20-22 জন। হ্যাঁ, আর আমার বাপের বাড়ির থেকে আসছে ওরা, আর আমার একটা সহেলি বান্ধবীটাই আছে, ওর হাজব্যান্ড ছুটি পায়নি এই জন্য আসতে পারছে না, আর অনির্বাণ তো একই সঙ্গে ওর ও ছুটি পাচ্ছে না, তো জানি না রাত্রে আসতে পারবে না, বলেছে চেষ্টা করবে, যদি অফিসের কাজকর্ম সেরে একটু আগে আগে বেরোতে পারে তো আসবে, আর যদি অফিসে অন্য কাজের চাপ থাকে তো আসবে না, তো যাক ও পর্ব শেষ। এবার আজকে যেটা মেনুতে আমাদের আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তো চলো সঙ্গে থেকো এবং দেখতে থেকো। কি বাবা, এটা চালাও, উপরে ওঠো। খাবে না ও, সরি খাবে বোন, বুঝে আসো আসো আসো, যাও ঘরে যাও। তোর মাস্কটা খোল, এখানে করোনা ভাইরাস নেই। না না, আমরা আমার কাছে আসছে কি খাবে জল, এই তো আমি দিচ্ছি জল। মাম্মা নুই জল খাবো, ওই ঘরে যেয়ে পড়ে পিপি কই পিপি কই আমার পিপি কই। কে দিয়েছে বাবা এটা? এটা থাম্মি দিয়েছে। এর মধ্যে কি আছে খুলে দেখি। আমি খুলতে পারছি না, হাত যেন নড়ে না। হ্যাঁ, হ্যাপি বার্থডে। ও হ্যাপি বার্থডে, তোমার হ্যাপি বার্থডে। আমি খুলে দিই, দাঁড়াও বাবা আমি রেডি করে দিই। ওরে বাবা, এখানে সব বেলুন ফুলানো হয়ে গিয়েছে, আর এখানে তিথি নিয়ে যাচ্ছে, আর সয়েলি এখান থেকে খাচ্ছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই বেলুনগুলো নিয়ে আমার ঘরে সাজানো হবে। যে আমার বোন ঘর সাজানোয় ব্যস্ত আছে, গোছা গোছা বেলুন সব গোছা, ওর মাসি গোছাবে না কে গোছাবে? তিথি, এই যে তিথি মাসি একদম ফাঁকিবাজ, ফোন দেখছে বসে বসে। আমাদের বেলুন ফুলানো মেশিন আনা হয়নি, তাই পাম্পার দিয়ে বেলুনগুলো ফুলা। তো এখন ঘরটা মোটামুটি কমপ্লিট, আমার বোন ফুল স্পিডে গোছাচ্ছে, বোনের যে বান্ধবী তিথি এসছে ও গোছাচ্ছে। এই যে এখন কেক কাটিং পর্বটা একটু পরেই শুরু হবে। এই যে আমার দেওর বদমাশ দেওরটা, এ ভীষণ বাজে, এই অন্য
এর জন্য লজ্জাবতী সব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো এখন গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে, সেটা পায়েস করাটা বাকি আছে, সেটা মা করছে। আর রান্না বান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে আজকে। মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে আছে মাংস। পায়েসটা এখন ভুজছে, চলো তোমরা দেখতে থাকো না, বেশি কথা বলতে পারবো না, আমি দেখাবো তোমরা দেখবে। বাবা বেলুনটা ফেটে যাবে তো, মানে গিফটের বাহার, শুধু আমার বাবুর আছে গিফটের বাহার। আর কি বলতো, যে যার মতো সব গিফট দিয়েছে, তার প্যাকেট ফ্যাকেট সব এখানে ছড়ানো। আমি বেটা একটু গুছিয়ে নিই, হ্যাঁ একটু গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো কিন্তু। আর এখানে বাড়ির বাচ্চাগুলো সব যে যার নাচে ব্যস্ত, ভীষণ গান হচ্ছে। গানগুলো আমি দিতে পারছি না, কারণ আমি জানি না এই সমস্ত গান দিলে কপিরাইট পড়বে কি না, হয়তো ভেবেছি পড়বে, তার জন্য আমি গানগুলো সমস্তটা মিউট করে দিয়েছি। তো এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর ঘরটাও গোছানো কমপ্লিট। এই যে 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 ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এবার আমার বাবাকে ফোন করলাম, কারণ বাড়ি থেকে তো সবাই চলে এসেছে, বাবা না আসতে পারছে না, যে কেউ একজন না যদি যায় বাড়ি, কারণ বাড়িতে আমাদের তো জানো ছাগল গরু সব আছে, ওদের রেখে একা আসা যায় না। তার মধ্যেও বাবা বললো ঠিক আছে, আমি 10-15 মিনিটের জন্য আসবো, এসে ঝটপট করে এসে খাওয়া দাওয়াটা করে কেক কাটাটা দেখবে, দেখেই চলে যাবে। আমি যদি ফোন করে দিয়েছি বাবাকে, বাবা এখনই চলে আসবে, তো সঙ্গে থেকো। ও জি, আমার বাবা এসে গিয়েছে, এখনই আমরা কেক কাটিং পর্বটা শুরু করব। তুমি কা করতে না বুঝি, এই দেখো এইটা দিয়ে এই যে সেট করতে হবে, সেট করে তারপরে এইটা টানাতে হবে, ঘর হবে একটা, সেটা এখন অনেক কাজ। দেখো এটা দেবে না, আচ্ছা ঘরে ঠিক আছে, আমি ঘরে দেব না। এই যে এই গিফটটা আমি দিয়েছি আমার সোনা বাবাকে, দুটো জিনিস দিয়েছি, ঘরটাও দেখাবো। আশীর্বাদ করো না আরুষকে, না তোমাদের বর।
কেক কাটিং পর্ব শেষ হয়ে গেল। এখন সবাইকে ঝটপট করে বসিয়ে দিয়েছে আমাদের লম্বা একটা বারান্দা, এখানেই বসিয়ে দিয়েছে। এখন এখানে সবাইকে খাওয়া দাওয়া করানো হবে। এখানে তো চলো তোমরা দেখতে থাকো ঝটপট করে, আমি তো পরিবেশন করবো, আমি পরিবেশন করি, তোমরা দেখতে থাকো। টাকাই দিকে মাম্মা বাবা রুই খাচ্ছে দেখ। বাবা এই রাত 11:30 বাজে, আরুষের জন্মদিনের দিন, ও নিজের বাবা এত দেরিতে আসলো, দেখো অবস্থা দেখো। দেখো এত কিছু করেও আবার নতুন করে ট্রেন আনতে হয়েছে। আর এই পাশে আছে স্টাডি টেবিল, এটা ওর পাপার কলিকেরা দিয়েছে অফিসের। আর এখানে আছে সুন্দর একটা রং পেন্সিল, তার খাতা, সব কিছুই আছে, ওর কলিকেরা সব পাঠিয়ে দিয়েছে অফিস থেকে। পড়ে যাবে, আমাকে দাও আমি খুলে দিচ্ছি। আমি দেখা দাম বাবাই, দেখো তোমার রঙের খাতাটাও আছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকটা রাত হয়েছে, রুইকে নিয়ে এই জন্য ঝটপট করে দাদা বৌদি বাড়ি চলে যাচ্ছে, তো আমি আর আটকালাম না। সাবধানে যেও, হ্যাঁ। বাড়ি ফাঁকা করে সবাই চলে যাচ্ছে। আর সে বার্থডেটা শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, আমি আর আটকালাম না, রাত হয়ে গেছে। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, বাই।